রামনগর টুকর গ্রামের শিলচর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি তিন মার্চ অনুষ্ঠিত হবে রবিবার মাদ্রাসায় এক অনুষ্ঠানে একথা জানান মাদ্রাসা পরিচালন কমিটির সদস্যরা এদিন মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা মহিউদ্দিন লস্করের হাত দিয়ে মাদ্রাসার বহুতল ছাত্রাবাসের কাজের সূচনা হয় এ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয় এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক আতাউর রহমান লস্কর জানান উনিশশো সালে মরহুম আফতাব আলী বরভুইয়ার দানকৃত জমিতে আহমেদ আলী সাহেব রংপুরীর হাত ধরে মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল এই মাদ্রাসা তৈরি করেছে অনেক আলেম উলেমাকে বর্তমানে ছিয়াত্তর জন পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই হত দরিদ্র আবার সাতাশ জন পড়ুয়া অনাথ জনসাধারণের সহযোগিতায় এদের সম্পূর্ণ নিখরচায় খাওয়া দাওয়া সহ পড়াশোনা করানো হচ্ছে ছাত্রাবাস নির্মাণের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মনির উদ্দিন কার্যকরী সভাপতি আফজল হোসেন সদিয়াল কোষাধ্যক্ষ সেবুল উদ্দিন সদিয়াল প্রমুখ শিলচর থেকে দীপচর চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে অর্পিতা ধর আমাদের শিলচর ইসলামিয়া মাদ্রাসা গোটা পশ্চিম শিলচরের একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসাটি উনিশশো তিরাশি ইংরেজি মরহুম আফতাব আলী বরবাইয়া সাহেবের বারো কাটা দানকৃত ভূমিতে স্থাপিত হয়েছিল আমরা বিগত দিন শিলচর ইসলামিয়া মাদ্রাসার কার্যকারী কমিটি সিদ্ধান্ত মতে সাধারণ সভা আহ্বান করেছিলাম সেই সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা বিশেষ আমাদের দরকার হয়েছে একটা ছাত্রাবাসের জন্য তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ছাত্রাবাস নির্মাণ করব আজ আমরা আনুষ্ঠানিকভাবে সেই ছাত্রাবাসের কাজের আমরা একটা সূচনা করছি সেই কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে তিনি মার্চ আমরা যেদিন আমাদের আটজন বাচ্চাদেরকে আমরা সনদ প্রদান করব এবং সঙ্গে আমাদের বার্ষরিক জলসা হব এদিন আমরা বরাক বিশিষ্ট আলি মুলামাগণদের উপস্থিতিতে আমরা বৃত্তিপ্রস্ত্র স্থাপন করব আজকে ফাইলিংয়ের কাজ আমরা আনুষ্ঠানিকভাবে সূচনা করতে যাচ্ছি